আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ঈদের হচ্ছে থার্ড ডে, নানি বাসায় যাবো, দাওয়াত সবসময় থাকে, রেডি হচ্ছি। আয়াতজন জামা কাপড় নিয়ে নিচ্ছি কারণ একটু পরে ঘেমে যাবে, ও একটু মোবাইল টিপছে কারণ নানি বাসায় চলে যাবে আমার সাথে। আম্মু চলে গেছে অলরেডি, আমি এখন রেডি হচ্ছি, আমিও চলে যাব। তারপরে যে আপনাদের সাথে শেয়ার করবো ঈদের থার্ড ডে কেমন গেল। সেকেন্ড ডে ভালো না খারাপও না, মোটামুটি গিয়েছে কারণ অনেক বেশি বৃষ্টি হয়ে গিয়েছিলো। ওকে, রেডি হয়ে দেরি হয়ে যাচ্ছে অলরেডি, আর এটার মতো বেড়ে যাচ্ছে সব। বাই বাই, আমরা এখন চলে যাচ্ছি, চলো 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 চলো, লেট হয়ে গেছে অলরেডি, সবাই চলে গেছে, আমরা এখনো যাইনি। একটা বেজি 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 কাটবি আর না, চলো আমরা যাই নানির বাসায়। কেন মুরগি মুরগি ময়লা খায়, আমার মুরগি পাগলা এনিমেল পাগলার ফ্রেন্ড। নানির বাসা কাছে হতে কত সুবিধা, জাস্ট দুই পা হাঁটো আর নানির বাসায় চলো। এইটা দোতলার সেই বাসা যে বাসা আমি ছোট থেকে বড় হয়েছি, এখন আমরা এখানে থাকি না। ওফ, গন্ধে নিচে শীত থেকে গন্ধ পাচ্ছি, গন্ধে পুরো বাড়ি ম ম ম করতেছে, ইয়ামি টেস্টি গন্ধ। ভিতরে যাই বলো গা, শুনে না কেউ, এত বলছে ঈদ মোবারক, ঈদ মোবারক, কেউ শুনে চেতে গেছে কি পুটলি পুটলি কই যাবে আব্বা বলো। ও, তোমরা এখানে এসি ছেড়ে বসে আছো, আমাকে বললি না আমি ছাদে ওঠার ব্লগ আপাতত আমি এখন বাসায় যাচ্ছি, বাসায় চলে যাই। আয়াত বাসায় চলে গেছে, ও গরম লাগতেছিল, বোর লাগতেছিল। আমি কতগুলা সালামি মনি পাইছি, থ্যাংক ইউ সবাই, সব নানি জিরা যারা দিছে বাই বলে দাও সবাইকে, পরে আমি বলছি বাই। সবাইকে আসসালামু আলাইকুম, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, অনেক ভালো কেটেছে ঈদ, আশা করি সবার ভালো কেটেছে ঈদ, আর সবাই আমরা সবার জন্য দোয়া করবো, করোনা বেড়েছে আমরা সেফ থাকবো, সেফটি মেনটেন করবো, জরুরি প্রয়োজন ছাড়া আমরা কেউ কোথাও যাব না। প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি আপনাদেরকে আরও আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব, সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা যেন সবাই সাবস্ক্রাইব করে, আর আমাকে ভালো ভালো কমেন্ট করবেন যেন আমার ইন্সপিরেশন বাড়ে, আমি অনেক ইন্টারেস্ট নিয়ে আরও আপনাদেরকে ভালো ভালো ব্লগ দিতে পারি। আল্লাহ হাফেজ।